हाई गाइज, वेलकम बैक टू माई चैनल बंधुत्वर हाथ उथ मौसुमी। আমি মৌসুমি। আজকে একটু পাগলিভাবে চলে এলাম কি না, তোমাদের সামনে আজকে তুলে ধরবো একটা মেকআপ ভিডিও, যেহেতু সামনে রাখি আসছে। হ্যাঁ, আগস্ট মাস পড়তে চললো, সো আগস্ট মাসের মনে হয় সেকেন্ড উইকেই রাখি আছে। সো চলো আজকে একটা রাখি স্পেশাল লুক ক্রিয়েট করি। হ্যাঁ, তেমন কিছুই হবে না, রাখি সবার কাছেই স্পেশাল, বাট আমি একটা সিম্পল লুক ক্রিয়েট করব। আমার আগের যে মেকআপগুলো করা আছে, যেহেতু আমি একটু শ্যুট করছিলাম, তো শ্যুটের জন্য যে মেকআপগুলো করা, যে মেকআপ আমি কিছুই করিনি, আছে আর একটু টিপ পড়া আছে, ময়েশ্চারাইজার দেওয়া আছে, আর ইয়ে করা আছে, তো সেটা একটু রিমুভ করে নিই, ভালো করে রিমুভ করে নিয়ে তোমাদের সামনে আসছি, তারপর শুরু করব আজকের স্পেশাল মেকআপ লুক, রাখি স্পেশাল মেকআপ লুক। চলো দেখতে থাকো। সো আমি চলে এলাম মেকআপ রিমুভ করে, যেটুকুনি ইয়ে ছিল সেইটুকুনি রিমুভ করে আমি চলে এসেছি। ঘরে পাখা চলছে না, তাই জন্য প্রচণ্ড গরম করছে। সো চলো আজকের আমরা মেকআপ ভিডিও স্টার্ট করি, কারণ কি আমি যে লাইট দিয়ে শ্যুট করি সেই লাইটটা একটু গন্ডগোল করছে কিছুদিন ধরে, তাই জন্য খুব তাড়াতাড়ি হয়তো এটার আলোটা কমে যেতে পারে। সো তাড়াতাড়ি চলো স্টার্ট করে নিই। সো আমি নিয়ে চলে এলাম আমার মেকআপের পুটলি। সো আমি আমার মেকআপের জিনিসগুলো এখন এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ছেলের এটা টয়েজের ব্যাগ ছিল, সো এটার মধ্যে, কারণ কি আমার আগের ইয়েটা খারাপ হয়ে গেছে। তো চলো স্টার্ট করে নিই। আমি তোমাদের তেমন যখন করব তখনই ডিটেলসে দেখিয়ে দেবো যে কী ইউজ করছি না করছি আমি, তার ছাড়া এক্সট্রা ইয়ে করে দেখাচ্ছি না। আমার আইব্রোসটা একটু ফিল আপ করা নেই, তাই জন্য আমি আইব্রোসে বেশি কিছু হাত দেবো না বা বেশি কিছু ইয়ে করবো না, নাহলে আমার জিনিসটা আরও গণ্ডগোল হয়ে যেতে পারে। আইব্রোসটা যেমন আছে থাকবে। আর তোমাদের আমি একটা কথাই বলবো, যদি তোমরা এরকম টাইপের লিপস্টিক কেনো, তো প্লিজ চেক করে নিও যে লিপস্টিকের ঢাকনাগুলো টাইট আছে কিনা। বাট আমার ক্ষেত্রে কি হচ্ছে, এই যে লিপস্টিক দুটো সেট আমি কম্বো কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম মিশো থেকে, তো এখন প্রবলেমটা এটাই হচ্ছে যে এটার ঢাকনাগুলো বারবার 14 বার খুলে যাচ্ছে, যার ফলে মেসি হয়ে যাচ্ছে জিনিসটা। তো সেটা আমায় খুব মানে খুব ভালোভাবে ইউজ করতে হচ্ছে সেটাকে, না হলে মানে খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো চলো, আমার লাইট মনে হচ্ছে আস্তে আস্তে ডেট হয়ে যাচ্ছে, তো তার আগে আমি তাড়াতাড়ি করে রাখি স্পেশাল লুকটা ক্রিয়েট করে ফেলি। সো আমি আমার মুখটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ কি প্রচণ্ড গরম লাগছে। সো আমি প্রথমে স্টার্ট করব, যেহেতু আমার মুখে অলরেডি ময়েশ্চারাইজার ছিল, আমি সেটা ইউজ করে নিয়েছি ভালো করে। সো আমার ময়েশ্চারাইজার ক্রিমটা শেষ হয়ে যাওয়ার জন্য আমি বোরোলিনই ইউজ করেছি ময়েশ্চারাইজার হিসাবে। সো তারপরে আমি ইউজ করব প্রাইমার হিসাবে পতঞ্জলির অ্যালোভেরা জেল। সো তোমরা চাইলে তোমাদের হিসাবে অ্যালোভেরা জেলই হোক, অন্য কোনো অ্যালোভেরা জেলই হোক, বা এমনি অন্য কোনো প্রাইমার ইউজ করতে পারো। আমার পতঞ্জলির অ্যালোভেরা জেলটা শ্যুট হয়ে গেছে, সো তাই জন্য আমি এটা ইউজ করি। সো যেহেতু আমি প্রাইমার ইউজ করেছি, সো যেহেতু আমি একটা সিম্পল লুক ক্রিয়েট করতে চলেছি, একদমই সিম্পল, তার জন্য আমি ইউজ করছি ল্যাকমের 9 to 5 সিসি ক্রিম। এটা আমার শেডটা হলো ব্রোঞ্জ শেডটাও আমার কাছে একটু লাইট, যেহেতু আমি এতটাই কালো। তো যত সামান্য নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে হাত দিয়েই ব্লেন্ড করছি, কারণ কি আমার এই ক্রিমটা আমার মনে হয় হাত দিয়ে ব্লেন্ড করলেই আমার ক্ষেত্রে ভালো হয়। আমি কোনো ব্রাশ বা বিউটি ব্লেন্ডার ইউজ করছি না, তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো। এইটা বিউটি ব্লেন্ডারে, এই যে ক্রিমটা, এই ক্রিমটা বিউটি ব্লেন্ডারে ঠিকভাবে ব্লেন্ড হবে না, এটা নয় আঙ্গুল দিয়েই তোমরা করবে, আর নয়তো ব্রাশ ইউজ করবে। সো আমি ক্রিমটা ইউজ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ তেমন কোনো পার্থক্য নেই। সো আমি এরপরে আমার যে ফাউন্ডেশনটা আছে, আমি ল্যাকমেরি ফাউন্ডেশন ইউজ করি, এটা আমি বিয়ের থেকে ইউজ করি। বিয়ের আগে আমি কোনো মেকআপের মও জানতাম না। সো এই যে ইয়েটা, এটা আমি কনসিলার হিসেবে ইউজ করবো, আমি কোনো কনসিলার ইউজ করি না, সেটা তোমরা আমার আগের যে কোনো ভিডিও দেখলেই বুঝতে পারবে। সো এটাকে ইউজ করি। জট সামান্য হাতে নিয়ে নেব। দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো। দেখো আমি তো
পুরো প্রো যেটাকে বলে প্রো মেকআপ আর্টিস্ট না, তো তাই জন্য আমি জাস্ট নর্মাল বিগিনার্সদের জন্য, যাদের কাছে অতটা ভ্যালিড অ্যামাউন্ট নেই যে ভালো ভালো জিনিস কিনতে পারবে বা এতটা ইয়ে নেই যে ব্রাশ কিনবে এই কিনবে, তো তারা নর্মাল এইভাবে মেকআপ করতে পারো। সো আমার ভালো করে ব্লেন্ড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি চলে যাব আমার আই লুকে। আই লুকটাও আজকে নর্মাল লুক করব, আই লুকটাও তেমন রিচ লুক করব না। সো আমি আমার আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিলাম। সো আমি এই আইশ্যাডো প্যালেটের যে এই কর্নারের যে ব্রাউন কালারটা আছে এই কর্নারের ইউজ করব। তোমরা বলতে পারো যে আমি পুরো ফিঙ্গার দিয়ে কেন ইউজ করছি, আমি বলে দিচ্ছি, আমি পুরো কিন্তু বিগিনারদের জন্য ইউজ করছি। আমার কাছে ব্রাশ আছে, ব্রাশের সেট, বাট আমি ফিঙ্গার দিয়ে ইউজ করছি। তো ব্রাউন শেডটা নিয়ে নিয়েছি আমি, যেহেতু একটুখানি সি গ্রিন কালারের ইয়ে পড়েছি তাই জন্য আমি এখানে যে ব্লু কালারটা এটা ইউজ করব। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার প্যালেটটার অবস্থা খুবই খারাপ, প্যালেটটা ছেলে একবার ভেঙে দিয়েছিল। করে নিয়েছি, আর আমার যেহেতু এই ইয়ে কালারটা আছে সেখানের যে সিমারি শেডটা এটা আমি নিচ্ছি, একদম এই সামনেরটায় দেব। দিয়ে আমি ভালো করে বেন্ড করে নেবো অন্য আঙ্গুল দিয়ে। তোমরা চাইলে, আমি আগেও বলেছি ব্রাশ ইউজ করবে, আমার কাছেও ব্রাশ আছে, বাট আজকে আমি পুরো ফিঙ্গার্স দিয়ে দেখাবো। সো দেখতেই পাচ্ছ আমার আই লুক ক্রিয়েট হয়ে গেছে। সো আমার আই লুক ক্রিয়েট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর আমি আইলাইনারটা পরে নেব, আমার ব্যাটারি একদম ডেড হয়ে যাচ্ছে লাইটের, জানি না কত দূর তোমরা কি দেখতে পারবে। আমার এই যে আইলাইনারটা এটা একটু ড্রাই হয়ে যাচ্ছে দিন বা দিন। তোমাদের কি এরকম ড্রাই হয় তোমাদের আইলাইনারগুলো, যদি কিভাবে তোমরা যত্ন রাখো একটু জানিও। আমি তো অল টাইম এটাকে বন্ধ করে ভালো করে ইয়েতে রাখি, আর নয়তো যখনই ইউজ করি তার আগে আমার যে ব্লু হেভেনের ফিক্সারটা আছে ওইটা একটুখানি এর মধ্যে দিয়ে নিই, দিয়ে তারপর ইউজ করি। তোমরা কী করে ইউজ করো তোমরা কিন্তু নিশ্চয়ই জানাবে। আমি কিন্তু আজকে একটা আরেকটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি যে আমি মিরর ছাড়া মেকআপ করছি। হ্যাঁ, পুরোটাই আমি কিন্তু ক্যামেরা দেখেই মেকআপটা করছি, আমার সামনে কিন্তু কোনো মিরর নেই। এই চ্যালেঞ্জটা আমার তাহলে নেওয়া উচিত ছিল যে নো মিরর মেকআপ চ্যালেঞ্জ। তার বদলে আমি কি করছি, তার বদলে আমি রাখি স্পেশাল লুক করছি। তো যাই হোক, এটা দুটোরই হয়ে যাবে, রাখি স্পেশাল লুক প্লাস নো মিরর মেকআপ চ্যালেঞ্জ। সো আমার আইলাইনার ডান, আমি এখানে হালকা করে আইলাইনার দিয়েছি, বেশি আইলাইনার দিইনি। এরপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে যে এখানে, এখানেও আমি এই যে ব্রাউন কালারটা, এই ব্রাউন কালারটা ইউজ করে নেব। এরপর সেম যে ব্লু কালারটা, দেন কর্নারে
এবার আমি কাজল পরে নেব। কাজল ইউজ করার আগে আমি মাস্কারাটা ইউজ করে নিচ্ছি কাজল ইউজ করার আগে। এবার এই যে আমার ব্রাশের সেট, আমি ফার্স্টে হোয়াইট কাজলটা ইউজ করব। তোমরা চাইলে নিউট কাজলও ইউজ করতে পারো, নিউটটা বেশি ভালো যায়। হোয়াইট বা নিউট কাজল আমাদের এই কারণে ইউজ করা যে যাদের চোখটা একটু ছোট তাদের জন্য ভালো, যে চোখটা একটু বিগার দেখাবে। এটা আমি আমার প্রত্যেকটা মেকআপ ভিডিওতে যেখানে আমি এই হোয়াইট কাজল ইউজ করি সেখানে বলে থাকি, আর আমি প্রচণ্ড পরিমাণে এমনি কাজলটা ইউজ করে নিচ্ছি। এটা ল্যাকমের কাজল। কাজল ইউজ করে ফেলেছি আমি। সো আমার আই লুকটা ডান। আমি প্রথমেই বললাম আমি আমার আইব্রোজে কিছু করব না, কারণ কি আইব্রোজটা আমার যেহেতু ফিল আপ করা নেই তাই জন্য এটা আরও মোটা হয়ে যাবে আর দেখতে বাজে লাগবে। আমি জাস্ট এটাকে ব্রাশ করে নিচ্ছি। সো আমার আই লুক কমপ্লিট। এবার যেহেতু আমি কন্ট্রোল করি না, আমি প্রথমে বলেছি আমি এটা যেহেতু নর্মাল লুক তৈরি হচ্ছে সো আমি কন্ট্রোল করব না, আমি নর্মাল এই যে হাই শ্যাডো প্যালেটের যে ব্রাউন শেডটা এটা জাস্ট নিয়ে নিলাম। নিয়ে আমার নাকটাকে জাস্ট আমি কন্ট্রোল করব, কারণ কি এই সিঙ্গারা টাইপের নাক কাউরই পছন্দ হবে না। তো এবার ইউজ করব আমি হাইলাইটার। আমার এটা বেস্ট জিনিস আমার হাইলাইটার। আমি হাইলাইটার ইউজ করতে খুব পছন্দ করি, খুব খুব খুব। সো যেখানে যেখানে হাইলাইটার ইউজ করে আমি ইউজ করে নিয়েছি, অ্যান্ড উইথ হ্যান্ড, সরি উইথ ফিঙ্গার। সো এবার ইউজ করব আমি লিপস্টিক। লিপস্টিক আমি এই শেডটা ইউজ করব, কারণ কি আমার আই মেকআপটা হয়েছে প্রচণ্ড লো। সো যেহেতু আমি সিম্পলি ক্রিয়েট করছি তাই জন্য আই মেকআপটা যেহেতু লো হয়েছে, পুরো লাইট আই মেকআপ হয়েছে তাই জন্য আমি ডার্ক এই ব্রাউন কালারটা ইউজ করব। লিপস্টিক ইউজ করে ফেলেছি কমপ্লিট। আমার লিপস্টিক ইউজ করা, আমি এইটার ওপরে এই যে কালারটা বেবি পিঙ্ক কালারটা, এই কালারটা, এটা একটা নিউট কালার, ঠিক বেবি পিঙ্ক না, নিউট পিঙ্ক কালারটা, এটা এটার উপর জাস্ট স্প্রে করে দেব। আর সবার শেষে আমি আমার ফিক্সারটা দিয়ে নেব। তোমাদের কাছে যদি স্পঞ্জ থাকে স্পঞ্জ দিয়ে তোমরা পাক করে নেবে, আমার কাছে যেহেতু স্পঞ্জ নেই আমি জাস্ট পাফ করে নিচ্ছি। সো তোমরা দেখলে যে একটা রাখি স্পেশাল লুক আমি ক্রিয়েট করলাম, একটা নর্মাল একদম সিম্পল লুক। তার সঙ্গে সঙ্গে তোমরা বলতে পারো নো মেকআপ মিরার, সরি নো মেক মিরার মেকআপ চ্যালেঞ্জ আমি করলাম। আমি একটুখানি আমার চুলটা ভালো করে আশ্রয় নিই, একটা ছোট্ট বিন্দি পরবো, কারণ আমার বিন্দি পরতে খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ তোমরা সিম্পল একটা মেকআপ লুক, জাস্ট কিছুই না, নর্মাল একটা লুক আমি ক্রিয়েট করলাম রাখি বন্ধনের জন্য। আর বলতে পারো এটা নর্মাল লুকের সঙ্গে সঙ্গে নো মিরার মেকআপ চ্যালেঞ্জটাও আমি অ্যাকসেপ্ট করলাম, করে আমি
ट्राई करलाम करते, तुमराई बोलो कतटा कि भालो होयेछे कि खराब होयेछे। जदि किछु खराब होये थाके, भूल भ्रांति होये थाके, सेटाओ अवश्यई नीचे कमेंट बक्से तुमरा जानिओ आमाके। केन आमार भूलगुलो यदि तुमरा ना सुधरे दाओ ताहले आमी कि करे बुझबो बोलो आमार निजेर भूलटा, ताई ना? आर जदि भालो लेगे थाके जे बिंदिटा खुले गेल, সো যদি ভালো লেগে থাকে এই লুকটা, যে সিম্পল এই লুকটা সত্যি ডেলি লাইফের জন্য বেটার, যে ডেলি লাইফে তুমি এটাকে ক্যারি করতে পারবে, কোনো জবে যাচ্ছ বা কোনো অনুষ্ঠানে, নর্মাল কলেজ ফেস্টে যাচ্ছ বা কিছুতে, তখন তুমি এই নর্মাল লুকটা ক্রিয়েট করতে পারবে। তাছাড়াও যদি তোমরা চ্যালেঞ্জ হিসেবে এটাকে নাও, যে সত্যি আমি, তোমরা বলবে যে সত্যি আমি ঠিকঠাকভাবে মিরর না দেখে, আয়না না দেখে যে মেকআপটা করলাম সেটা সব দিক দিয়ে ঠিক হলো কি না। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর যদি খারাপ লেগে থাকে সেটা নিচে নিশ্চয়ই কমেন্ট বক্সে যাতে জানতে পারি, ঠিক আছে, যে কোন জায়গাটা খারাপ লাগলো কি না। সো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সবাই পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলে যদি তোমরা নতুন হও সাবস্ক্রাইবটা করে দিও, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। সো চলো, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি রক্ষাবন্ধন।